বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে এখন হচ্ছে বিকেল 4টে বাজে, এখন আমি ব্লগটা শুরু করেছি। এতদিন ব্লগ করতে পারিনি, এই মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম, দুপুরে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এখন ঝাঁট দেবো, দিয়ে মামানিকে খাওয়াবো, তারপর একটু মামানিকে নিয়ে ঘুরতে যাব। তোমাদের সঙ্গে সেই বিকেলেই কথা বলছিলাম, তারপর আর কথা বলার সময় হয়নি। আমার বাবা এসেছিল, তারপর একটু ওই মামানকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, তারপর ওই একটু আগেই এলাম, এসে ওই 6টার দিকে এসেছি। এসে মামানের খাওয়ারটা বসিয়েছি, মামান খাবে। আর আজকে হবে রাত্রে যে ভাত বসানো হবে, ডাল হবে, আলু সেদ্ধ হবে রাত্রে। এই দেখো মামা, বলো হাই। বলো হাই। তোমরা ভালো আছো? ও এখন কথা বলবে না, একা একা ফোন নিয়ে কথা বলবে, কিন্তু ক্যামেরার সামনেই কথা বলতে বললে বলবে না। মামানকে আমার জেঠিমার বাড়িতে দিয়ে এলাম, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বসেছি। এরকম ভাত বসিয়েছি আর মামানের খাওয়া করলাম। মামানকে প্রায় রাত্রে আমি ভাত দিই না, সকালে যে ভাত খাওয়ার কি ঝামেলা, ওর জন্য রাত্রে আর ভাত দিই না। ওর জন্য ওকে প্রায় বেশিরভাগ চেষ্টা করি ডালিয়া দেওয়ার জন্য, আর রাত্রে রুটি বলে রুটি দুধ দিয়ে খাওয়াই, যেদিন যেমন। একদিন প্রত্যেক দিন তো আর এক খাবার বাচ্চাদের খেতে ভালো লাগে না, ওই জন্য ওকে একটু চেঞ্জ করে করে দিতে হয়। কোনোদিন ওটস খায়, কোনোদিন ডালিয়া খায়, কোনোদিন কর্নফ্লেক্সটা দেই, কর্নফ্লেক্সটা প্রায় সকালে দেই, রাত্রে দিই না। আর খেতে চায় না, যাই দিই না কেন, ওই এক চামচ তো দিলাম, ওই মুখে মধ্যে পুরে নিয়ে বসে থাকবো। আর তোমরা এখানে একটা আমার দাগ দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই আমি প্রেগনেন্ট ছিলাম, আলট্রাসাউন্ড কপি করতে গিয়েছিলাম। তখন আমার বাবার, তখন বাপের বাড়িতে ছিলাম, তখন বাবার বাইকে করে গিয়েছিলাম, আমি মা বাবা তিনজনে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, ওইখানে আমার এই জায়গাটার আর এই জায়গাটার চোট লেগেছিলো। বাবার পুরো মুখ একবারে দেখা যাবে না এমন অবস্থা হয়েছিল, মুখ একবারে কেটে কেটে গিয়েছিলো। আর আমার মা তো পেছনে ছিল, বাবা চালাচ্ছিল, তারপর আমি বসেছিলাম, মা পেছনে ছিল। আর মা উঠে পড়ে গেছে, মার একদম ব্রেন হেমারেজ হয়ে গিয়েছিলো, আইসিউতে ভর্তি ছিল। তারপর আমি চেষ্টা করে, মা এখন সুস্থ আছে, সুস্থ মোটামুটি সুস্থ বলা যায় না, ওই ব্রেন হেমা ওই মাথায় লেগেছিলো, তো এই জায়গাটায় লেগেছিলো। একটু টেনশান করলে বা কিছু রোদ লাগলে বা আগুনের কাছে গেলে ওই নিয়ে আবার মাথা ধরা শুরু হয়। মা এখন ভালো আছে বলাটা ভুল, মোটামুটি আছে। ওই জন্য আমার এইখানটা দাগ হয়ে গেছে, এইখানটা একটা দাগ হয়েছে, এই জায়গাটা সাদা হয়েছে না। তোমাদের একটা কথা বলবো, আমি যে এই ভিডিওটা ব্লগ করি এতে অনেকে প্রায় রেগে যায়, রেগে যেতেই পারে, তো আমার কিছু করার নেই। তোমাদের কে ব্লগ করতে না বলেছে বলো? আমি করছি, আমার ভালো লাগছে। তোমাদের বা কে ব্লগ করতে না বলছে? আমার আমার মনে হয় আমার কাছে আমার ব্লগটা ভালো। তোমার কাছে কেউ বলে আবার এই এই ব্লগ আলতু ফালতু ব্লগ, তো তোমাদের মনে হয় আলতু ফালতু, আমার মনে হয় আমার ভালো। তোমার ব্লগটা তো আমার কাছেও আলতু ফালতু লাগতে পারে, ঠিক না? তবে অতএব অত কমে বলার কিছু নেই, বুঝছি তোমাদের তো বলায় আমার কিছু যায় আসে না, অতএব আমার জানি কারোর কথায় কান দিই। এ মামান এখন খাবে, এটা মন দেখ, মন দেখ কাকা, তাহলে আমি এখন খেয়ে নি, তাহলে আমি খেয়ে নি, তাহলে আমি খেয়ে নি। এই কেন আমি জিবা খড়ি খুড়ি ডাকবো খাবে তো আমি জানে যাবো।
এই যে আমার সালাদটা আমি খাবো।